গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো বাড়িতে ছোটোখাটো একটা পুজো করা হবে, তো সেই জন্য এখন চলছে তার যোগাড় যত। সকাল থেকে দৌড়ো সমস্ত কাজ সেরে এসেছি, এখনও পুজোর বাজার কিছু আজকে করা হয়নি, সেই কারণে এখন যাব মার্কেটে, টুক করে গিয়ে ঠাকুরের কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি, তারপর বাকি কাজ হবে। বাকি কি হচ্ছে হচ্ছে পরে বলছি। হাপি গেছি সকাল থেকে দৌড়ে কাজ করতে করতে। রিয়ানিশা ওখানে গাড়ি ধোয়াধুয়ি করছে নিচে, চলো বাজারটা করে আসি। চলে এসেছি মার্কেটে, আর ফলের দোকানে লেগেছে আগুন আগুন। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে পিঠাই পরোটা, এখানকার ফেমাস পিঠাই পরোটা। হলদিয়া এলে তোমাদের আমি পিঠাই পরোটা খাবো, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু খুব বিখ্যাত পিঠাই পরোটা, ঘুগনিমুড়ি। আচ্ছা দেখো, পুজোর বাজার মোটামুটি কমপ্লিট, গাড়ির জন্য দুটো মালাও নিয়ে নিলাম, আজকের দিনে গাড়ির মালা না পড়লে হবে। আর এখানে এসে যেহেতু আমি পাশের বাড়িতে পুজো দিতে যাব, সেই জন্য পুজোর বাটাটা সাজিয়ে নিচ্ছি, আর দিয়ে এসে তারপর ঘরের পুজো স্টার্ট করবো। আর অলরেডি আমি দেখো ঘরেতে আমার যে বিশ্বকর্মা ঠাকুর আছে, আমি তাকেই আমি নিজের মতো করে পুজো করেছি। আর গাড়ি ঠাড়িগুলো ধুয়ে তো আগেই দিয়েছে ডিএন সাহা, সেগুলোকে মালা ঠালা দিয়ে সিঁদুর ঠিদুর দিয়ে দিয়েছি। আর যখন পুরোহিত মশাই আসবেন তখন উনি ওনার মতো করবেন, ও এখন পুজোর যা চাপ ওকে খুঁজে পাওয়া মুশকিল আছে। বাজার করে এসে পুজোর জোগাড় করে তারপরে যদি হয় পুজো, তার যে কী অবস্থা হয়, ওফ, তার মধ্যে যা গরম, বাইরে না রোদ না মেঘ, মানে বিচ্ছিরি টাইপের একটা ভ্যাপসা গরম, মেঘলা মেঘলা হয়ে আছে অবস্থা। ঢিলে এই জাস্ট পুজোর সমস্ত কিছু সেরে নামলাম, ঘরেই পুজো করেছি, ছোটোখাটো করে দেখলে তোমরা, ছোটোখাটো করে ঘরেই করে নিয়েছি। আর ঠাকুর বাড়ি আছে আমাদের এখানে সামনে, সেখানে পুজোর দিয়ে এসেছি, আর ওটা হচ্ছে মনের শান্তি, ঠিক আছে? আমি ঘরেই বিশ্বকর্মা ফটো আছে আমার, সেখানে ফুল জল দিয়ে, মালা ঠালা দিয়ে, গাড়িতে মালা ঠালা দিয়ে, সিঁদুর টিঁদুর দিয়ে, আর ঠাকুরমশার জন্য ওয়েট করছিলাম, আসবে বলেছিলো যে ও অ্যাকচুয়ালি করে প্রত্যেকবার গাড়িতে সিঁদুর ঠিদুর দিয়ে দেয়, আর তো এখনও 11টা বাজে এসে পৌঁছাতে পারেনি, পুজোর চাপ তো আজকে আছে। যাই হোক, নিজেরাই করে দিয়েছি, ও অপেক্ষা করছে, অফিসে যেতে হবে আজকে, তো সেই কারণে নিজেই করে দিয়েছি, আর ওদের বাড়িতে পুজোটা দিয়ে এসেছি। পুজোটা হয়ে গেলে প্রসাদটা নিয়ে আসবো, আর ঘরে আমার পুজো দিয়ে এবার আবার রান্নার যুদ্ধটা শুরু করতে হবে। না, ভাতটা জাস্ট বসালাম, একদিকে গেলে আরেকদিক পড়ে থাকে, রান্নাঘরের কী অবস্থা, আবার ওদিকে দেখ আকাশের অবস্থা। মনে হচ্ছে এক্ষুনি একটা জোর আসবে, তো গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিয়ে আসবে। ঠাকুর মশাই ভাবতে ভাবতে ঠাকুর মশাই হাজির, ও এসে ওর মতো করে গাড়িতে পুজো টুজো করে দিয়ে গেল। আজ পনির খেতে ইচ্ছা করছিল, মার্কেটে গিয়ে ভাবলাম একটা পনির আনো, বাজারে গিয়ে যে কটা মিষ্টির দোকান ঘুরলাম একটা তো পনির পাইনি, ঠিক আছে? কিন্তু পনির তো খেতে ইচ্ছে করছে আজকে, আজকে না সোয়াবিন খেতে ভালো লাগছে, আর ঠোকা ঠোকাও আনা নেই বাড়িতে যে রান্না করবো, আর ডাল ভিজিয়ে বেটে ও আজকে আর হবে না। তো কী করলাম, ফ্রিজে ছিল ছানা, ফ্রিজে দুধ ছিল, ফ্রিজে ছানা ছিল না, ফ্রিজে দুধ ছিল, সেটাকে ছানা কাটালাম, কাটিয়ে এবার এর মধ্যে বেসন দিয়ে দেব। পনির না হোক, ছানার বড়া তো হবে। আর একটুখানি রান্না করব আলু পোস্ত, এই আজকে সিম্পল খাবার দাবার। ছানার সাথে বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বড়ার মতো ভেজে ঝোল সিম্পল। আজকে রান্না সেভাবে শেয়ার করছি না, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, আর এদিকে আলু পোস্ত দেখো হয়ে গেছে। অফিস থেকে মিষ্টি গুজিয়াটা আমার পাপা গুজিয়া নিয়ে নিছে, ভালো লাগে। প্রত্যেকবার আমাদের এই যুদ্ধ শুরু হয়, এ বলবে এটা আমার, সে বলবে এটা, একজন তো এখন কম আছে, সে আজকে ওখান থেকে জিজ্ঞেস করছে পাপার অফিসে যায়নি ভাই, প্রত্যেকবার ও যখন ছোট ছিল ওই বেশিরভাগ যেত। হ্যাঁ নিরামিষ আলু পোস্ত বিলির ডাল, হ্যাঁ এটা আলু পোস্ত না, কি খাচ্ছিস তুমি? যা বাবা, আলু পোস্ত খাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে এটা আলু পোস্ত, কি কাণ্ড হয়ে গেছে। ছানা না সেহি, ছানা কা পকোড়াই সেহি, মানে পনির না সেই, ছানা কা পকোড়াই সেই।
বেরোচ্ছি। বৃষ্টিটার জন্য ভেবেছিলাম পাঞ্চারি হয়ে যাবে, জল ঢেলেই দেবে। বৃষ্টি তো বাইরে জল ঢালছে, আমাদের প্রোগ্রামটাতেও জল ঢেলে দেবে, কিন্তু এখন আপাতত গিয়ে বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে বলে রেডি হয়ে পড়লাম টপ করে, চলো ঘুরে আসি আর তোমাদেরও নিয়ে যাচ্ছি সঙ্গে। দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি, বেরোবো কি বেরোবো না, বেরোবো কি বেরোবো না, এইরকম ভাবছিলাম এতক্ষণ ধরে। তারপরে ফাইনালি ডিসাইড করলাম না বেরোচ্ছি, চলো চলো। আজ তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি, আমিও যদি ফার্স্ট টাইম খাচ্ছি। এটা হচ্ছে 50 পয়সা চপ, পার পিস 50 পয়সা। আর তোমরা দেখো, কেউ কোনো দিন খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। দেখো দেখো সাইজটা দেখো, একদম সেম আলুর চপ। একসাথে তো বেরোনো হয় না, বেরিয়েছি যখন সুযোগের সদ্ব্যবহার ছোট্ট খাট্ট একটু শপিংও করে নিলাম। এরপর চলে এসেছি, দেখো আমি বলেছিলাম আমাদের এখানে পুজোটা এমনভাবে হয় যেমন বড় সড়ো কোনো দুর্গা পুজো টুজো কালী পুজো টুজো এরকম হয় না। আমার মনে হয় সম্ভবত বিশ্বকর্মা পুজো এরকম বড় করে খুব কম জায়গায় হয়, আর অন্য কোথাও হয় কিনা আমার ঠিক জানা নেই। তো আমাদের এখানে কিন্তু বিশ্বকর্মা পুজো খুব পপুলার, খুব পপুলার। দেখতেই পাচ্ছ চারিদিকে সাজ সরঞ্জাম কেমন, আর লোকের মাথায় মাথা, মাথায় মাথায় লোক শুধু। আবি তো পিকচার বাকি হ্যায় দোস্ত, থোড়া রুক যাও। এটা তো হচ্ছে মার্কেট, মার্কেট এরিয়া, এখনো ইন্ডাস্ট্রি এরিয়ায় ঢুকিনি। যখন যাব সেখানে গিয়ে দেখবে কি অবস্থা। পিকচার আমি বাকি হয় দেখো, এখানে এবার আটকেছি যে আমি লাস্টে বাধ্য হয়ে আমরা বাইক রেখে তারপরে এগিয়েছি। আমি আর বাবাই হাঁটতে হাঁটতে চলেছি, এটা হচ্ছে ফার্স্ট। আমরা কিন্তু আরও অনেক ইন্ডাস্ট্রি পড়ে আছে, সেগুলোতে যাইনি, এটাই আমাদের আমার কর্তামশায়ের ফ্যাক্টরি, আর এটাই একদম সামনে পড়ে, সেই জন্য এটাতেই এসেছি। এখনও আরও যেতে পারলে অনেক অনেক ফ্যাক্টরি পড়ে আছে, একের পর এক ফ্যাক্টরি, আর প্রত্যেকেই সুন্দর সুন্দর এরকম পুজো হয়, আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই ভিড়ভাড়টায় অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে। দেখো দেখো মানুষ, দেখো মানুষের ঢল দেখো। ভিড় ঠেলে হাঁপিয়ে পড়েছি, লাস্টে তিনজনের জন্য তিনটা আইসক্রিম নিয়ে চলেছি। অ্যাকচুয়ালি জানো তো, আমি অনেক বছর পরে এখানে ঠাকুর দেখতে আসলাম, কেননা আগে আমি এখানেই থাকতাম, ভাড়া থাকতাম যখন। এখন তো নিজেদের বাড়ি করে আমরা এখান থেকে একটু দূরে চলে গেছি, মানে আমার খুব বেশি দূরে নয়, জোর হলে 15 মিনিট লাগে হয়তো বাইকে, যাই হোক সেই কারণে আর আসা হয় না ততটা। কিন্তু এই যে মেলা দেখতে পাচ্ছ, আগে আমরা ছেলেদের বাসে তুলে দিয়ে পড়তে পৌঁছে দিয়ে বন্ধুরা সবাই মিলে এরকম মেলা ঘুরতে চলে আসতাম, তখন খুব মজা হতো। এই জাস্ট বাড়িতে এসে ঢুকলাম, আর কি ভিড় কি ভিড়। ওখানে তো মানে মোটামুটি কোনোরকমভাবে কথা বলার জো নেই, এত মাইকের চিৎকার চেঁচামেচি আওয়াজ, এত গান বাজছে চারিদিকে, তারপর ঢাকের আওয়াজ, এটা ওটা লোকজনের ভিড় ভাট্টা। উফ, লাস্টে তো আমরা কি করলাম, এত ভিড় তো ওরা দেখলে, তারপরে আমরা তো যেতেই পারিনি। আমরা মানে আমি আর বাবাই গিয়েছিলাম, ওর পাপা কি করলো, একটা সাইড করে বাইক নিয়ে দাঁড়িয়ে গেল, বলে আমি তো রোজই আসবো এই রাস্তায়, অফিসে যাচ্ছি আসছি, তো আমি তো দেখবই, তোমরা যাও গিয়ে দেখে আসো। ওর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকলো, আমি আর বাবাই দুজনে মিলে গেলাম, গিয়ে ঠাকুরটা দেখে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এর এটা তো কিছুই না, আজ তো তাও অনেকটা আমরা গাড়ি নিয়ে এগোতে পেরেছি। আগে আগে হতো যে গাড়ি ঢুকতেই দিত না, ওই রেলগেটের আগে থেকেই গাড়িকে পুরো দাঁড় করিয়ে দিত আর ঢোকাই যেত না। তাও তো মোটামুটি গা আছে, শুধু একটাই গিয়েছি, ওই
যেটা আজকে সামনে ছিল, এরপর পরপর পরপর এখনো ডক রয়েছে, তারপরে আরো অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, প্রত্যেকটা মানে ইন্ডাস্ট্রিতে এরকম সুন্দর করে পুজো হয়, আর এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল, ঠাকুর অনেক কিছুই হয়। সবাই গাড়ি দেখছিল না, টোটো রিজার্ভ করে করে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, যাদের প্রাইভেট আছে তো প্রাইভেট, নাহলে বাইক, বাইকেরই ছড়াছড়ি, আর ওর জন্য এত ভিড় হয়ে গেছে, পুলিশরা রাজারাল হয়ে যাচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতে করতে। আর টোটো আর বাইক তো যেখানেই পায় সেখানেই টুকটাক করে গলে যায়, এই জন্য আরো বেশি হয়। তো যাই হোক, মোটামুটি আমরা দেখে এসেছি ওই একটাতেই আমরা সন্তুষ্ট, আমরা তো আরো অনেক আছে সেখানে যাওয়া সম্ভব হয় না। রাত অনেকটাই হয়ে গেছে, ব্লগটা আর কন্টিনিউ করছি না, খুব টায়ার্ডও হয়ে গেছি, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, হাসি খুশি আনন্দ মজায় থাকবে।